শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, শুক্রবারের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হামলা করে। সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের এসব কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।